আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ইকমার্স ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এবং ইভেলির মতো ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের আজকে আমাদের 11 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত কথা বলবো রেসপন্সিভ নিয়ে। একটা ওয়েবসাইট যদি মোবাইল ভিউ অথবা ডেস্কটপ ভিউ অথবা ল্যাপটপ ভিউ যে কোনো ডিভাইসে যদি ভালোভাবে প্রেজেন্ট না করে, তাহলে কিন্তু সেই ওয়েবসাইটটা দেখতে ভালো লাগে না এবং ইউজার ফ্রেন্ডলি হয় না, আর সেই ওয়েবসাইটের মনে করেন যে কোনো মূল্যই থাকে না। কারণ আমাদের ওয়েবসাইট তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইউজারের সামনে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো যাতে সুন্দরভাবে প্রেজেন্ট হয় এবং সেখান থেকে তারা যেন কাঙ্ক্ষিত সার্ভিসটা খুব ভালোভাবে পায়। তো সেই উদ্দেশ্য যদি আমাদের সফল না হয়, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট করাটাই বৃথা। তো এই জন্য একটা ওয়েবসাইট রেসপন্সিভটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, যারা রেসপন্সিভ বিষয়টা জানেন না তাদেরকে একটু ধারণা দিই। রেসপন্সিভ আমি যদি সহজভাবে বলি, সেটা হলো যে একটা ওয়েবসাইটকে যে কোনো ডিভাইসে সুন্দরভাবে প্রেজেন্ট করে, মূলত রেসপন্সিভ। এখন প্রশ্ন হলো, আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করতেছি, ডেভেলপ করতেছি, সেটা কি আদৌ কি আদার্স ডিভাইসে সুন্দরভাবে প্রেজেন্টেশন হয়? তো সেইটা আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ডেস্কটপ মোডে, আমি যে আমার ডেস্কটপ ডিভাইসে ওপেন আছে, সেখানে খুব সুন্দরভাবে এটা প্রেজেন্টেশন হচ্ছে, এখানে কোনো ধরনের সমস্যা নাই। তবে আমরা যদি মোবাইল কিংবা আদার্স ডিভাইসে এটা জাস্টিফাই করি, সেটা করার জন্য আমরা ডেস্কটপ থেকেই করতে পারবো, কোনো সমস্যা না। আর যদি আপনি ফোন থেকে করতে চান, সেটাও করতে পারবেন, ঠিক আছে? তো এইখানে আমাদের একটু ঝামেলা করতেছে ব্রাউজারের প্রবলেমের কারণে। আমি যদি অন্য মোডে যাই, এখানে একটু ঝামেলা করতেছে। আচ্ছা যাক, সমস্যা নেই, আমরা এখানে দেখবো না, আমরা গুগল ক্রোম থেকে দেখতে পারি। তো সেটা কীভাবে? রেসপন্সিভ মোডটা দেখার জন্য আমরা ইন্সপেক্ট ইলিমিন করতে পারি। আর আমরা যখন ইন্সপেক্ট ইলিমিন করব, তখন কিন্তু এই যে পাশে একটা দেখতে পাবো আইকন, এখানে বলতেছে যে টুলবার, হ্যাঁ, টগল ডিভাইস টুলবার। তো এইখানে আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের সাইটটা এইভাবে শো করতেছে। তার মানে এটা হচ্ছে মোবাইল আইকন। তো আপনারা চাইলে এটাকে নিচেতে নিতে পারেন, এই যে এইভাবে ইন্সপেক্ট ইলিমেন্ট করে এইভাবে সরিয়ে নিতে পারেন। তো সাইডে ভালো লাগতেছে, আমি সাইডে নিই, এইভাবে এটা দিয়ে সাইড বার দিয়ে রাখলাম। তো এখন দেখেন আমাদের সাইডটা মূলত আমরা একটু উপর থেকে দেখতে দেখতে আসি যে কীভাবে আমাদের সাইডটা ভিউ হচ্ছে ইউজারদের সামনে মোবাইল ডিভাইসে। তো দেখেন হেডারটা কেমন যেন, উপরের যে টপ হেডার আছে সেটা কেমন যেন উল্টে পাল্টে যাচ্ছে, এই সাইডে এটা চলে যাচ্ছে, এই সাইডে এটা চলে যাচ্ছে, লোগোটা অনেক বড় হয়ে গেছে, তারপরে আইকনগুলো অনেক হয়ে গেছে। তো এইগুলো আমরা ঠিক করবো, ঠিক আছে? তাহলে চলুন, আশা করি আজকে কী বিষয় নিয়ে কথা বলবো বা কাজ করে দেখাবো সেই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমরা মূল কাজে চলে যাই। তো কাজে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যদি একটু উপকৃত হন, তাহলে একটা লাইক একটা কমেন্টস করবেন, তাহলে কী হবে, ইউটিউবে আমার ভিডিওটাকে একটু র্যাঙ্ক করবে, আর র্যাঙ্ক করলে আদার্স পার্সনটা দেখতে পাবে, তখন মনে করেন আপনার মতো আরও 10-15 জন ভাই উপকৃত হবে। আচ্ছা যাই হোক, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই পেজের মধ্যে আমাদের এডিট উইথ এলিমেন্টর এইটাকে আমরা এখানে অ্যালাউ করব। আর আরেকটা বিষয়, আমরা উইদাউট ইন্সপেক্ট এলিমেন্ট মানে আমরা রেসপন্সিভ মোডটা দেখতে পাবো। তো সেটা কীভাবে, যে এই জায়গাতে আমরা এলিমেন্টর যে পেজ বিল্ডারটা ব্যবহার করেছি, তো এখানে যদি ক্লিক করি, এ দেখেন রেসপন্সিভ মোড। তো দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আপনি কোন ডিভাইসে দেখতে চান। তো নর্মালি আমরা ভিজিটর কিন্তু তিনটা ডিভাইসেই পেয়ে থাকি, একটা হচ্ছে এই যে ডেস্কটপ, একটা হচ্ছে ট্যাব, আর একটা হচ্ছে মোবাইল। তো এই তিনটা ফরম্যাটে যদি আমাদের ওয়েবসাইটটা ভালোভাবে প্রেজেন্ট হয়, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আর কিছু প্রয়োজন হবে না, ঠিক আছে? আচ্ছা, আর এই রেসপন্সিভ মোডটা এতটা গুরুত্বপূর্ণ তা আপনারা নিজেও কল্পনা করতে পারবেন না। কারণ আপনারা যদি ইন্টারন্যাশনালি মার্কেট প্লেসে কাজ করে ক্লায়েন্টদেরকে জমা দেন, তাহলে তার পূর্বে অবশ্যই আপনাকে রেসপন্সিভ মোডটা খুব ভালোভাবে দেখে রাখতে হবে, না হলে কিন্তু ক্লায়েন্ট কাজ জমা নেবে না, ঠিক আছে? এই জন্য এই বিষয়টা আপনাদের খুবই শেখাটা গুরুত্বপূর্ণ। আর আজকে আমি দেখাবো এলিমেন্টর পেজ বিল্ডারদের কীভাবে রেসপন্সিভ কমপ্লিট করতে হয়, ঠিক আছে? ওকে, তো আমরা ফার্স্টে মোবাইল ডিভাইসটা করি। তো মোবাইল ডিভাইসটা করার আগে আমরা এখানে যে সেকশন আছে, আমরা কিন্তু এখন পেজের সেকশনে আছি, পেজ সেকশন এডিটেবল অপশন আছে, কিন্তু আমরা চাচ্ছি যে হেডার, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যে হেডার অপশন এখানে ক্লিক করলাম, এখানে হেডার অপশনে ক্লিক করলে তো দেখেন এখন কিন্তু পেজের ভিতরে যে কন্টেন্ট আছে সেটা হাইড হয়ে গেছে, আমাদের হেডার অপশনগুলো অ্যালাউ হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমরা রেসপন্সিভ মোডে ক্লিক করি, তাহলে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন হলো আমাদের কী করব, আমরা একটা টার্গেট ফিক্সড করি,
টার্গেটটা এরকম যে আমরা লোগোটা ফার্স্ট টাইম আমরা ছোট করে ফেলাই। তো দেখেন আমাদের লোগো আর উপরে টপ বার এই দুইটা কিন্তু একটা ইসের মধ্যে আছে, অপশনের মধ্যে আছে। তো তার আগে দেখেন লোগো আর সার্চ বার এই দুইটা আর এইগুলো একসাথে আছে। আমি আর একটু বিষয়টা আপনাদের ভালোভাবে বোঝাই। দেখেন লোগো সার্চ বার আর এই অপশনগুলো একটা লাইনে আছে, আর উপরে টপ বার ওরা আরেকটা লাইনে আছে, ঠিক আছে। এই টপ হেডারগুলো আর একটা লাইনে, উপরে কয়টা আছে, তিনটা, আর নিচে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, সেকশনের কথা বলতেছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে উপরেরটা একটু কমপ্লিট করে আসি, টপ হেডারটা। তো আমি চাচ্ছি এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে বলতেছে আমাদের যে কলাম, এই কলামকে আমরা বিভক্ত করে দিতে পারবো নির্দিষ্ট একটা উইথের মধ্যে। হ্যাঁ, একটা উইথ আমরা ডিফাইন করে দিতে পারবো। তো দেখেন এইখানে আমরা যখন ক্লিক করতেছি আমাদের রাইট সেটিং অপশনে, এখানে লেফট সাইডের সেটিং বারে, এখানে আমাদেরকে বলতেছে একটা উইথ আমাদেরকে নির্ধারণ করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো সেটা আমরা এখান থেকে দিতে পারি। তো ফর এক্সাম্পল আমি যদি এখানে 20 দিই তাহলে অনেক ছোট হয়ে যাচ্ছে, তো আমি এখানে 30 দিই। থার্টি আমরা চাচ্ছি যে এই কন্টেন্টটুকের যত এরিয়া ততটুকু আমরা এখানে দিতে চাচ্ছি। তো সেটা করার জন্য আমি এখানে 40 দিয়ে দিলাম, 40 বেশি হয়ে যায়, আমরা 35 দিই। হ্যাঁ এটাই হচ্ছে। এখন প্রশ্ন হলো আর একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, আমাদের টোটাল এটা কতটুক, এই এরিয়াটুক কতটুক, এখান থেকে এই পর্যন্ত এই এরিয়ার পরিমাপটুক কতটুক, সেটা হচ্ছে 100। হ্যাঁ, তো 100টা 100-এর ভিতরে আমরা এটা 30 আর এটা এটা 35 আর এটা 35, 35 35 70। তো এখন আমরা আর এটা 35 তাহলে কত হচ্ছে, 105 হয়ে যাচ্ছে, তার মানে আমাদের 5 বেশি হয়ে আছে। তো এখন আমরা একটা কাজ করতে পারি, আমি যদি ক্যালকুলেট করি 100কে বিভক্ত করে তিনটাতে ভাগ 3, তাহলে 3.3, হ্যাঁ 33.3 এরকম কিছু আসে। তো আমরা সেটাই করে দেখি একটু, তাহলে আমাদের সমানভাবে আমরা এটা করতে পারবো। এই যে এবার আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করে আমরা যে বাদ বাকিগুলোকে পেস্ট স্টাইলে দিয়ে দিই। হ্যাঁ এভাবে পেস্ট স্টাইল এখানে দিয়ে দিই, এই যে। কিন্তু একটা ঝামেলা হচ্ছে, দেখেন আমরা এইভাবে দিলে আমাদের কিন্তু এটা ছোটো বড় হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ফন্ট সাইজ একটু কমিয়ে দিতে পারি, তাহলে মেবি আমাদের এটা পজিশনে চলে আসবে। তো এইটা করার জন্য আমি কী করলাম, আমাদের এই এইটাকে এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমাদের টেক্সট ফরম্যাটে চলে আসলাম। টেক্সট ফরম্যাটে আসার পর এই যে টাইপোগ্রাফিতে আসলাম, ঠিক আছে। টাইপোগ্রাফিতে গ্রাফিতে আসার পরে দেখেন আমরা চাইলে এখান থেকে যে মোবাইল ডিভাইস দেখছেন, এখানে এখন কিন্তু এখানে সাইজ নির্ধারণ করতে বলছে যে আমি মোবাইল ডিভাইসে কতটুকু সাইজ রাখতে চাচ্ছি। তো নর্মাল আমি এখানে 12 দিলাম, দিলে একটু ছোট হয়ে গেল। এবার আইকনটা আমি একটু দেখে আসি, মোবাইল ডিভাইসে কত রাখা যায়, আর এটাকে মিডিল হরাইজন্টাল অ্যালাইনমেন্ট করা যাবে, তো আমরা এটা করতেছি না। আইকন এখানে সাইজ আমি দেখি এখানে কত দেওয়া যায়, আমি যদি 10 দিই, হ্যাঁ 10 দিয়ে রাখলাম। তো এইভাবে এইটার ফরম্যাটকে আমরা যদি রাইট বাটন এখানে ক্লিক করে আমি যদি কপি করি, তারপর এটার ফরম্যাট আমি এটার মধ্যেও দিয়ে দিতে চাচ্ছি। তো সেটা করার জন্য এবার রাইট বাটন ক্লিক করলাম, এই ফরম্যাটে এসে দেন পেস্ট স্টাইলে, এই যেখানে এটা হয়ে গেল, এবার এটাকে আমরা পেস্ট স্টাইল। তারপরেও দেখেন আমাদের এখানে এই ঝামেলাটা রয়ে যাচ্ছে। তো এটা কী করতে পারি আমরা, আমরা একটা কাজ করতে পারি, আমাদের মোবাইল ডিভাইসে আমরা এটা নাও রাখতে পারি, এরকম একটা অপশন আমরা এখানে তৈরি করে দিতে পারি। হ্যাঁ এখানে এটা রাখতে হবে এমন কোনো ইয়ে নাই, কারণ অনেক সময় আমাদের মোবাইল ডিভাইসে অনেক কিছু প্রয়োজন না হইতে পারে, যেমন এটা আমাদের দরকার নাই। যদি ক্লায়েন্ট বলে তাহলে আপনি এইভাবে রাখতে পারবেন, যেমন আপনি এখানে 50 50 50 দিয়ে রাখলেন, আর এটাতে 50 দিয়ে রাখলেন, মনে করেন যে এই যে এখানে এটার 50 দিয়ে রাখলেন, এখানে এটা 50 দিয়ে রাখলাম, আমি এখানে 50 দিয়ে রাখলাম, 50 50, আর এটাকে টোটাল কোনো কিছুই দিয়ে রাখলেন না, 100 দিয়ে রাখলেন, তাহলে এটা এর এরিয়া নিয়ে ইয়ে থেকে যাবে এখানে এইভাবে। তবে আমি চাচ্ছি যে না, এটাকে আমরা হাইড করে দিব। আমি হাইড করার জন্য আমি অ্যাডভান্সে চলে যাব। গতকালকে আপনাদেরকে একটু টাস্ক দিয়েছিলাম, আপনারা দেখছিলেন যে কীভাবে হাইড করতে হয়। আমি রেসপন্সিভ মোডে আসলাম, আসার পরে যে এখানে মোবাইল ডিভাইস আর ট্যাবলেট ডিভাইস এটা হাইড হয়ে থাকবে। হ্যাঁ আচ্ছা, এবার এটা একটু ফন্ট আমরা বাড়িয়ে দিতে পারি, আমরা ইচ্ছা করলে এটা বাড়িয়ে দিতে পারি, তো ফন্ট সাইজ টাইজ সব কিছু একটু বাড়িয়ে দিতে পারি। তো চলুন আমি এটাকে একটু বাড়িয়ে দিই, আমি আইকনে আসলাম, এখানে আমি বললাম এটাকে 15 দিলাম। হ্যাঁ
তারপর টেক্সট ফরম্যাটে এসে টাইপোগ্রাফিতে চলে আসলাম, আসার পর এখানে এটাকে 15 দিয়ে দিলাম, না 15 বেশি আছে, আমরা 14 দিয়ে দিলাম। আচ্ছা দ্যাটস ইট। তো এইটা এইভাবে করে আমি এইখানে কপি করলাম, আবার এইখানে পেস্ট স্টাইলে ক্লিক করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী বিষয় বোঝাইতে চেয়েছি, যে এখানে আমরা কিন্তু এটা হাইড করে রাখলাম আর বাদ বাকি দুটো অ্যালাউ করে রাখলাম জাস্ট মোবাইল ডিভাইসে। ওকে আচ্ছা, এইবার আমরা একটু যদি দেখি এখানে, তো দেখেন আমাদের কিন্তু এই দেখেন ডেস্কটপ মোড একটু ঝামেলা হয়েছে। তো ডেস্কটপ মোডে ঝামেলা কেন হয়েছে আমরা একটু দেখে আসি, ডেস্কটপ মোড একটু ঝামেলা কেন হবে। আমরা যদি ডেস্কটপ মোডের ইসে চলে যাই, স্টাইলে চলে যাই, কাজ করতে করতে ঝামেলা হবেই, সেই ঝামেলা আমরা সমাধান করব, তারপরে তো আমরা শিখবো, তাই না? আচ্ছা এখানে দেখেন আমাদের টাইম ডেস্কটপ মোডে আমাদের ইয়ে করতে বলছে, আপনাদের কী বলে ফন্ট সাইজ নির্ধারণ করতে বলছে। তো আমরা চাইলে এখান থেকে যে ফন্ট সাইজ নির্ধারণ করে দিতে পারি। আর তো ফন্ট সাইজ সবার আগে ফন্ট সাইজ নির্ধারণ করার আগে আমাদের দেখেন আমাদের যে কলামটা, সেই কলামটা কিন্তু ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ ঝামেলা বলতে কি, যেখানে ইয়ে বসে গেছে ডেস্কটপ মোডেও আমাদের একটা উইথের একটা লিমিট দিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমরা এটা চাচ্ছি না, তো এটাকে এখান থেকে কেটে দিলাম। ঠিক আছে, এটার আমরা এখানে আসলাম, তারপর লেআউটে গেলাম, লেআউটে আসার পর এটাকে কেটে দিলাম, তারপর এটা আসলাম লেআউটে গেলাম, এটাকে ডিলিট করে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু এটা কাজ করতেছে না, তো আমরা এটা ম্যানুয়ালি সিলেকশন করতে পারি। এই যে এইভাবে ম্যানুয়ালি সিলেকশন করে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনে দিতে পারি, নো প্রবলেম। যেহেতু কাজ করছে না কোনো সমস্যা নেই, আমরা এরকম ম্যানুয়ালি এখান থেকে এটা দিতে পারি। তো আমরা চাচ্ছি এটাকে একদম এই সাইডে নিয়ে আসতে। হ্যাঁ তো এইখানে আসলাম, আমরা যদি এইটাকে যদি এই সাইডে নিয়ে আসতে চাই তাহলে আমরা স্টাইলে চলে আসলাম, এই যে এই সাইডে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা ফন্ট সাইজ টাইজ আমরা ডেস্কটপ মোডে আর একটু বাড়িয়ে দিই, টাইপোগ্রাফিতে এখানে এটাকে 15 করে দিই, 15 করে দিলাম, এটা কী দিলাম টাইপোগ্রাফি দিলাম। এবার আমরা আইকন ধৈর্য সহকারে দেখতে হবে, অধৈর্য হলে হবে না। আমার অনেক স্টুডেন্ট আছে যে তারা দেখলে বলে এত কথা বলেন কেন, ভিডিওর ভিতরে একটু শর্টকাট দেখাতে পারেন না। আরে ভাই আমি দেখাই নতুনদের উদ্দেশ্যে, আমি দেখাই আপনার উদ্দেশ্যে না। ঠিক আছে, আপনার যদি অধৈর্য হয় তাহলে আপনি চলে যান, নো প্রবলেম, আপনার মতো স্টুডেন্ট দরকার নাই। আবার অনেকে মনে করবে যে রুবেল ভাই অহংকারী, আরে ভাই অহংকারী না, কারণ এই জগৎটা এমন একটা জগৎ যে ধৈর্য যদি না থাকে তাহলে আপনি এখানে কিছুই করতে পারবেন না। ঠিক আছে, প্রচুর পরিমাণ ধৈর্যের প্রয়োজন হয়, আপনার ধৈর্য নেই অনলাইনে আপনি কাজ করতে পারবেন না, জীবনও পারবেন না, আমি খাতা কলমে লিখে দিতে পারি। আচ্ছা যাই হোক, তো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে আসবো আমাদের মোবাইল মোডে ঠিক আছে কিনা, অবশ্যই আমাদের এটা চেক করতে হবে। এই যে ঠিক আছে, এবার আমরা যদি যাই ডেস্কটপ মোডে তাহলে এটাও ঠিক আছে। এবার আমরা যদি যাই আমাদের ট্যাবে, তো ট্যাবে দেখেন একটু ঝামেলা আছে, আমরা ট্যাব মোডে আমরা চাচ্ছি এইটাকে এই সাইডে দিয়ে দিতে একদম। হ্যাঁ তো শুধুমাত্র এটাকে ট্যাব মোডে কিন্তু আমরা এটাকে হাইড করে রাখছি, আপনার চাইলে ট্যাব মোডে এটাকে রাখতে পারেন অ্যালাউ করে। হ্যাঁ তো সেটা কীভাবে, আমি অ্যাডভান্সে চলে আসলাম, শুধুমাত্র এটার উপরে ক্লিক করলাম, নিচেরটা আমরা যেটাকে হাইড করছিলাম মোবাইল মোডে সেটা কিন্তু। হ্যাঁ তারপর সেটা অ্যাডভান্স, তারপরে রেসপন্সিভ, এই যে আমি বলতে চাচ্ছি যে ট্যাবে এটা অ্যালাউ থাকবে। এখন ট্যাবে অ্যালাউ থাকলে তাহলে একটা টাইম ইয়ে নির্ধারণ করে দিই, এটাতে কত দিব, এটাতে ধরেন 30 দিলাম, এটাতে এটাতে ধরেন 40 দিলাম, আর এইটাতে ধরেন 30 দিয়ে দিলাম, লেআউট এখানে 30। ঠিক আছে, এই যে এই দেখেন এখানে কিন্তু এটাকে সুন্দরভাবে রাখা আছে। তো আমি চাচ্ছি এই যে মাঝেরটা এটাকে মিডিলে দিয়ে দিই, কিসের মোডে, ট্যাবলেট মোডে। একটু ভালোভাবে বোঝেন তাহলে দেখেন বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই দেখেন এবার আমাদের এটা সুন্দরভাবে গেলো, আমি আপডেট দিয়ে রাখি, না হলে যদি আমাদের চলে যাই তাহলে আবার ঝামেলা হবে, পুরোনাই করতে হবে। আচ্ছা এখন দেখেন আমি যদি মোবাইল মোডে যাই তাহলে দেখেন এটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতেছে, তারপর আমি ডেস্কটপ মোডে ট্যাবলেট মোডে আসলাম, এটাও সুন্দরভাবে প্রেজেন্টেশন হচ্ছে, এবার ডেস্কটপ মোডে আসি দেখি এটাও সুন্দরভাবে প্রেজেন্টেশন হচ্ছে। ওকে দ্যাটস গুড, এবার আসবো আমরা হেডার মোডে। তো হেডার মোডে ফার্স্ট টাইম মোবাইল ধরলাম, সরি হেডার মোড করছি, সেকেন্ড মেইন হেডারে আসলাম, মোবাইল মোডে আসলাম। এখন দেখেন আমি কয়টা আছে বলছিলাম, আমরা এইখানে আমরা চাচ্ছি এই লোগোটা আর আমাদের এইটা, এই লোগোটা আর সার্চ বার, আমি যদি এখানে
লোগোটাকে আমি যদি বলি যে 30, আর সার্চ বারটাকে আমি যদি বলি যে এখানে 70, মানে 70 দিয়ে রাখি। হ্যাঁ, আর সার্চ বার একটু কমিয়ে দিব, যে এটার যে সাইজ আছে এটাকে আমি একটু কমিয়ে দিতে পারি, এভাবে ছোট করে দিতে পারি। তারপর এখানে চলে আসলাম, যে বর্ডার রেডিয়াস এটাকে 1 করে দিই, অথবা এখানে 1:1 এটা করে দিলাম। তারপরে যে এটা সাইজ টাইজ কমিয়ে দিয়ে গেলা, বিশেষ করে মোবাইল মোডে। ওকে, আচ্ছা, তারপর আর কোনো কিছু আছে? একটু দেখি, ক্লাসিক মোড, ম্যানুয়াল মোড, এখানে আমাদের ক্লাসিক মোডেই থাকবে, এটা আমরা চেঞ্জ করবো না, এটা থাক, এখানে এটা থাক, অ্যাডভান্সে, অ্যাডভান্সের ভিতরে আমাদের কোনো কাজ নেই, তো এইভাবে আমরা এটা এভাবে রাখতে পারি, ঠিক আছে? ওকে, ফাইন। এটা শুধু কোন ক্ষেত্রে রাখলাম? এটা শুধু আমরা মোবাইল ক্ষেত্রে রাখলাম। এখন আমরা যদি ডেস্কটপ মোডে চলে যাই, তাহলে কিন্তু দেখেন আমাদের এইভাবে এটা একটু ছোট হয়ে গেছে, এটা ঠিকই শো করতেছে। এখন প্রশ্ন হলো, এই পাশের এইগুলো আমরা কী করব? তো এইগুলাকে আমরা, এখানে আমরা যদি বলি যে কত কত করে দিব, এক লাইনে দিয়ে যায় কিনা, এই তিনটাকে, একটা দুইটা তিনটা চারটা, এই চারটাকে আমরা যদি 30, এটাকে 30, তারপর এটাকে 30, তারপর এটা, আচ্ছা এখানে আমরা 25-25 করে দিই, তাহলে মেবি সবগুলো ধরা দিতে পারবো, 25 করে দিই। হ্যাঁ, 4×25 100। আচ্ছা, ফেস স্টাইল আমরা এটাকে দিলাম ফেস স্টাইল, এবং এটাকেও ফেস স্টাইল, ও 25×25 50। আচ্ছা আচ্ছা, 20 করে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, 20 করে হলে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা এইভাবে দিয়ে রাখলাম, বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা একটু যদি ল্যাপটপ ডেস্কটপ মোডে, হ্যাঁ ডেস্কটপ মোডে আমাদের ঠিক আছে, মোবাইল মোডেও আমাদের ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে কীভাবে একটা হাইড করে রাখবো, কীভাবে মোবাইল ডিভাইস হাইড করে রাখবো, ডেস্কটপ ডিভাইস সেটা শো করবো, এটা কীভাবে করতে হয়। ইতিমধ্যে অনেকে যারা কাজ করেন তারা বুঝতে পারছেন, আর যারা কাজ করেননি তারা হয়তোবা ইন্টারেস্টিং ফিল করতেছেন। আচ্ছা যাই হোক, আমি সেটা দেখাবো, একটু পরেই দেখাবো সেটা। তো আমরা যদি এবার ট্যাব মোডে এটা শো করি, তাহলে দেখেন আমাদের কীভাবে এটা আসতেছে, এটা এইভাবে আসতেছে। আর ট্যাব মোডে আমরা চাচ্ছি, ট্যাব মোডে আমাদের এটা বেশি ছোট হয়ে আছে দুইটা, তো ট্যাব মোডে আমি এখানে আমরা 10 করে রাখলাম, আর এটা কত করে দেওয়া যায়। আচ্ছা, ট্যাব মোডে আমরা এইখানে ধরেন লোগোটাকে আমরা 20 বেশি হয়ে যায়, 10 দিলাম, আর এটাকে ধরেন আমরা 50 দিলাম, তাহলে 60, আর এই পাশে 40 আছে, তাহলে 40কে আমরা তিনটার ভিতরে বিভক্ত করে দিব। তাহলে তিনটার ভিতরে যদি আমরা 40কে বিভক্ত করি, 40/3, থ্রি, ও 40/3 না, এটা 4, তাহলে 10 করে হচ্ছে, সহজ হিসাব। আচ্ছা, 10টা দেওয়া আছে যেহেতু, এটাকে কপি করলাম, ফেস স্টাইল এটা দিয়ে দিলাম, ফেস স্টাইল এটা দিয়ে দিলাম, ফেস স্টাইল। এখন দেখেন এখানে আইকনটা একটু ছোটো বড়ো করা আছে মোবাইল ডিভাইসে, তা আমরা স্টাইলে চলে গেলাম, স্টাইলে এই যে কোথায় কোথায়, আচ্ছা এখানে যেহেতু আছে আমরা এইটার স্টাইলটাকে কপি করি, কপি করে আমরা এইটা রাইট বাটন ক্লিক করে এখানে ফেস স্টাইল, এইখানে ফেস স্টাইল। আচ্ছা, এখানে ইমেজটা এইখানে দেখি, স্টাইলে আসলাম, আসার পর এটা, ও আচ্ছা 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 আচ্ছা, এইটা তো আমাদের ইমেজ তাই না, এটা তো আইকন, আমরা এটার স্টাইলে ইমেজে দিলে তো পাবে না, এটাই স্বাভাবিক। আর এভাবে কপি এবং পেস্ট করে দেওয়ার একটা মেন ধর্ম হলো যে এটাকে অবশ্যই আমাদের সিমিলার অ্যাডন হতে হবে, না হলে কিন্তু সেটা কপি করে পেস্ট করলে কাজ করবে না। তো আমরা এই ডিজাইনটাকে, পাশের যে ডিজাইনটা আছে এইটার স্টাইল কপি করে এইটাকে আমরা পেস্ট করে দিই, তাহলে এটা এখানে কাজ করে, তবে দুর্ভাগ্যবশত এটা কাজ করতেছে না। তো কেন করতেছে না সেটা রিজন আমরা একটু ফাইন্ড আউট করব, সেটা হচ্ছে যে আমরা ইমেজ এটাতে দেওয়া ছিল ফুল, তো সমস্যা নেই, আমরা এক কাজ করি, এটাকে আমরা যদি 5 দিয়ে রাখি। আচ্ছা, এখানে লেআউটের, ও সরি,
এখানে আমরা তো এটা ছোট করে রাখছিলাম, এক্সটার্নালি সরি আমি এটা লক্ষ্য করিনি। এবার দেখেন আমাদের সব কিছু ঠিক আছে, ওকে দ্যাটস গুড। তাহলে আমরা সব কিছুই পারফেক্টলি করে ফেলতে পারছি ইনশাল্লাহ। তো দেখেন প্রথমে আমাদের মোবাইল ডিভাইসে সুন্দরভাবে প্রেজেন্টেশন হচ্ছে, তারপর দেখেন ট্যাব মোডে সুন্দরভাবে প্রেজেন্টেশন হচ্ছে, তারপর দেখেন আমাদের ডেস্কটপে সুন্দরভাবে প্রেজেন্টেশন হচ্ছে। এখন আমাদের হেডার ডেস্কে কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটু কাজ দেব কষ্ট করে, আপনারা আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ও আর একটা বিষয় আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে কিভাবে আমাদের, তো সেটা অলরেডি ভিডিও 20 মিনিট হয়ে গেছে। যেমন মনে করেন যে আমি এই জায়গাটাতে মোবাইল ডিভাইসের সময় আমাদের এখানে মনে করেন যে অন্য একটা কিছু শো করবে, সেইটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। যেমন মনে করেন যে আমি চাচ্ছি এখানে একটা হেডিং দিয়ে দিতে, যেমন এখানে আমি একটা হেডিং দিয়ে দিতে, এই হেডিংটা আবার এইটার মধ্যে ঢুকে যাচ্ছে বিধায় এই জন্য ওইটাও হাইড হয়ে যাচ্ছে, কারণ আমরা টোটাল কলামটাকে হাইড করে রাখছি, তাই না? আমরা যদি এটাকে একটু আর একটু উপরে দেওয়ার চেষ্টা করি তাহলে এইটা এখানে শো করতেছে, ঠিক আছে। আমরা যদি এটাকে এইভাবে এখানে দেওয়ার চেষ্টা করি তাহলে এটা হাইড হয়ে যাচ্ছে। তবে আমরা এক কাজ করবো, এইখানে এটাকে চাচ্ছি আমরা এই অপশনটাকে রেসপন্সিভ মোডে চলে আসলাম, রেসপন্সিভ। তো এখানে দেখেন আমরা টোটাল কলামটাকে হাইড করে রাখছি, আমরা চাচ্ছি যে কলামকে হাইড করবো, আমরা অ্যাডনটাকে হাইড করবো, অ্যাডনের যে আইকন আছে কন্টেন্ট হুক সেটাকে হাইড করবো, স্পেসিফিক একটা অংশকে, আমরা টোটাল সেকশনটাকে না। হ্যাঁ, তাহলে আমরা কী করি, সেকশনটাকে হাইড করছিলাম সেটাকে আমরা একটু সরিয়ে দিয়ে আসি। এই যে রেসপন্সিভ মোডে গেলাম, এই যে এখানে হাইড অপশনটা অ্যালাউ করে দিই, এখন দেখেন এটা চলে আসলো। তো আমরা শুধু চাচ্ছি কোনটা, এইটুককে আমরা হাইড করে রাখবো। তো সেটা করার জন্য আমরা রেসপন্সিভ মোডে গেলাম। এটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স, কারণ সবসময় সব থিঙ্কিং সবার মাথায় আসে না, জাস্ট আপনাদেরকে ধরিয়ে দিলাম। ওকে আচ্ছা, আমরা মোবাইল রেসপন্সিভটা একটা হাইড করে রাখলাম। এখন এটা দেখেন এটা শো করতেছে। এখন এইখানে আপনি চাইলে এটা মার্কি টুল করে দিতে পারেন, যে বেস্ট অফার, বেস্ট 20% ডিসকাউন্ট এরকম বলে দিতে পারেন, জাস্ট ফর এক্সাম্পল বেস্ট 20%, হ্যাঁ অফার এরকম কিছু বলে দিতে পারেন। এখন এটাকে আবার আপনি মার্কিউ টুল করে দিতে পারেন, আপনারা জানেন MARQUEE মার্কিউ। মার্কিউ টুলের কাজ কী, মার্কিউ টুলটা বানান মিস্টেক করছে আমি, মার্কিউ। তো এই দেখেন এইভাবে মার্কিউ টুলটা যাবে আসবে। তো মার্কিউ টুল শুরু করলাম, এটা একটা HTML ট্যাগ, ছোট্ট একটা ট্যাগ। এখন দেখেন এটা এইভাবে শেষ করে দিলাম, আর এর ভিতরে যে কন্টেন্টটুকু রাখছি সেটা এইভাবে যাবে আসবে। এখন প্রশ্ন হলো আমি চাচ্ছি এটা মোবাইল ডিভাইসে ওনলি, তো সেটা ডেস্কটপ মোডে আমি যদি এখানে ওপেন করি কিন্তু সেটা শো করতেছে, আমি চাচ্ছি যে না ডেস্কটপ মোডে এটা শো করবে না। লজিকটা আপনাদেরকে হয়তো বা বোঝাতে পারছি। চলুন এবার আমরা এক কাজ করি, মোবাইল ডিভাইসে আবার ফিরে আসি। আমরা আসার পর এইখানে ক্লিক করলাম, তারপর অ্যাডভান্সে আসলাম, আসার পর এবার আমরা চলে আসবো রেসপন্সিভে। আসার পর দেখেন এখানে আমি চাচ্ছি যে ডেস্কটপে এটা হাইড হয়ে যাবে, ট্যাবলেটে এটা হাইড হয়ে যাবে, কোনটা আমাদের এই যে এই অপশনটা। দেখেন এবার আমরা, আমি যদি ডেস্কটপে চলে আসি তাহলে দেখেন এটা হাইট হয়ে গেছে, শো করতেছে না। আমি যদি নর্মাল এটাকে শো করাই, এখন দেখেন ও আমরা কি এখানে আপডেট দিয়েছি, এখানে আপডেট দিই, এবার দেখেন আমাদের আপডেটটা মেবি কমপ্লিট হয়ে গেছে, এই দেখেন ঠিক আছে। এখন কিন্তু আমাদের এটা সুন্দরভাবে শো করতেছে। তো আমাদের কিন্তু এখন কিন্তু ডেস্কটপ মোডে এটা নাই, হ্যাঁ। তো এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি, যে একটাকে হাইড করে রাখবো, একটাকে আবার অ্যালাউ করে রাখবো, মানে মোবাইল ডিভাইসে একটা শো করবে, ল্যাপটপ একটা আরেকটা শো করবে। খুব সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি একটা কাজ এবং খুব লজিক্যাল একটা কাজ। আই হোপ আপনারা যারা শিখেছেন তারা আপনাদের এই লজিকটা অনেক জায়গায় অ্যাপ্লাই করে অনেক উপকৃত হবেন, ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আর আপনাদেরকে লাস্ট রিকোয়েস্ট, আপনার নিচের অপশনটুক রেসপন্সিভ করে ফেলবেন। আমি যেভাবে দেখিয়েছি সেম স্ট্র্যাটেজি ফলো করে আপনারা রেসপন্সিভ মোডটা করে ফেলবেন, ফোটার করবেন, বডি করবেন। আমি আর আশা করি রেসপন্সিভ নিয়ে আর কিছু না দেখালেও আপনারা করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবেন আর আমাকে জানাবেন। আর আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে অ্যাটেন্ড হবেন, আর আমাকে পার্সোনালি নক দিতে পারেন, আর আপনাদের যদি কোনো প্রজেক্ট করার প্রয়োজন হয় সেটাও আমাদের দিয়ে করাতে পারবেন। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।